আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আইআইটিতে 2015 সালে সার্কিটের উপর আসা একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। তো সার্কিটটাকে দেখে ফেলি। এই হচ্ছে আমাদের সার্কিট। এখানে প্রশ্নে বলছে যে তুমি এই আর ওহম অথবা আর রোধের ভিতর দিয়ে যে কারেন্টটা যায় সেটা বের করতে হবে। এই যে এখানে বলছে, দেখো নিচের সার্কিট থেকে আর এর ভিতর দিয়ে আই অ্যাম্পিয়ার্স কারেন্ট গেলে আই এর মানটা কত সেটা আমাকে বের করতে হবে। তো প্রথমে আমি যে কথা তোমাদেরকে বলবো, সার্কিট সলভিং এর ক্ষেত্রে তোমার সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা ভালো অবজারভেশন। তুমি যদি ভালো অবজার্ভ করতে পারো তোমার সার্কিটকে, তাইলে কিন্তু তোমার জন্য সার্কিটের মধ্যবর্তী যে কম্বিনেশনগুলো আছে সেগুলো খুঁজে বের করা ইজি হবে, এবং তোমার ডিসিশন নেওয়াটা খুব ইজি হবে যে তুমি আসলে কোন অ্যাপ্রোচে যাওয়া উচিত। তোমার কি আসলে ওহমস ল দিয়েই কাজ চলে যাবে, নাকি তোমার এখানে কির্শফের সূত্র অ্যাপ্লাই করা উচিত। এরকম যে ডিসিশনগুলো সেগুলো কিন্তু আসলে তোমার অবজারভেশন থেকে আসবে। তোমাকে তো কখনোই সার্কিট এরকম থাকবে না যে তুমি দেখেই বুঝে গেলে ব্যাপারটা, দেখেই বুঝে যাওয়ার ব্যাপারটা আসলে আসবেই অবজারভেশন থেকে। তো যার অবজারভেশন যত ভালো সে তত ভালো সার্কিটকে ক্যাচ করতে পারবে। এবং এখানে আমি তোমাদেরকে একটা জিনিস একটু ক্লিয়ার করে রাখি, তোমাদের সিলেবাসে কিন্তু আসলে খুব কঠিন সার্কিট আসার সুযোগ নেই। তোমাদের সিলেবাস থেকে সার্কিটগুলো যেখান থেকে আসবে সেগুলো মোস্ট অফ দ্য টাইম যেগুলো থেকে আসবে তা হচ্ছে কির্শফের সূত্র থেকে আসবে, কির্শফ অ্যাপ্লাই করা লাগবে এরকম সার্কিট আসবে, অথবা তোমার ওহমস ল দিয়ে কাজ চলে যাবে এরকম সূত্র দিয়ে আসবে, এবং তোমার হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থা থাকবে এরকম জায়গা থেকে তোমার পরীক্ষায় সার্কিটের প্রবলেমগুলো আসবে। এটাই তোমার সিলেবাস। এর বাইরে আসলে তোমার ওই ধরনের কোনো অ্যানালাইসিস জানার প্রয়োজন নেই, যেমন ধরো তোমার মেশ অ্যানালাইসিস, সুপারপজিশন থিওরেম, নোডাল অ্যানালাইসিস, এইসব অ্যানালাইসিস তুমি যদি কিউরিয়াস থাকো দেন তুমি শিখতে পারো, কোনো সমস্যা নেই। এগুলা শেখাটা দরকারই না, বাট তুমি যদি শিখতে চাও সেটা আসলে খুব ভালো জিনিস, তুমি চাইলে অনেক কিছু শিখতে পারো। বাট আমি জাস্ট এটা বলবো, তোমার প্রয়োজন এবং তোমার কৌতূহল এই দুইটার মধ্যে যাতে তুমি পার্থক্য করতে পারো। তোমার কৌতূহল থাকলে তুমি অনেক কিছু শিখতে পারো। তুমি এখন কসমোলজি নিয়ে অনেক বই পড়াশোনা করতে পারো, অনেক ভিডিও দেখতে পারো, বাট ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড দ্যাট দ্যাট ইজ নট নেসেসারি ফর ইউর এইচএসসি অর ফর ইউর এডমিশন টেস্ট। তো এই ব্যাপারটা একটু যদি আমরা ভালো মতো বুঝতে পারি যে আমাদের আসলে প্রয়োজন কোনটা এবং আমাদের কৌতূহল কোনটা, তাহলে আমাদের মনে হয় আমাদের প্রিপারেশনটা অনেক ভালোভাবে আগানো সম্ভব। কারণ একটা গোছানো প্রিপারেশনের জন্য তোমার আসলে ওই জিনিসটা দরকার, যে এটা বোঝা যে তোমার আসলে কোনটা প্রয়োজন এবং কোনটা কৌতূহল। সো কৌতূহল অবশ্যই ভালো জিনিস, বাট সেই কৌতূহল যাতে তোমার সময় নষ্ট খুব বেশি না করে ফেলে সেই ব্যাপারে একটু একটু মন দেওয়া উচিত আসলে। তো আমরা সার্কিটটা সলভ করে ফেলি। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের অবজারভেশনটা একটু ভালো থাকা উচিত সার্কিট সলভ করতে হলে, এবং অবজারভেশনটা তোমার তখনই ভালো হবে যখন তুমি অনেক অনেক সার্কিট আস্তে আস্তে সলভ করতে থাকবা, যখন তুমি তোমার রেঞ্জের মধ্যে থাকা সার্কিট, তোমার বইয়ে থাকা সার্কিটগুলো, যেমন ধরো ইসাক স্যারের বইয়ে যে সার্কিটগুলো আছে, গিয়াসুদ্দিন স্যারের বইয়ে যে সার্কিটগুলো আছে, ইভেন তোমার যে বিভিন্ন বইয়ে দেয়া তোমার যে কনসেপ্ট বুক আছে ওগুলাতে যে সার্কিটগুলো দেয়া থাকে, ওইসব সার্কিট তুমি যদি আস্তে আস্তে সলভ করতে পারো, ওগুলার প্র্যাকটিস যদি তুমি আস্তে আস্তে বাড়াও, দেন তোমার আসলে অবজারভেশনটা আস্তে আস্তে এমনি ডেভেলপ করবে। তখন তুমি যে কোনো সময় পরীক্ষায় আসা প্রবলেমগুলো ইজিলি অবজার্ভ করে ডিসিশন নিতে পারবা যে আসলে তোমার কোন অ্যাপ্রোচে যাওয়া উচিত। এর আগে কিন্তু তুমি আসলে সার্কিটে খুব ভালো হয়ে যাবা জাস্ট কিছু অ্যানালাইসিস শিখে, ব্যাপারটা এরকম না, তোমার প্র্যাকটিস করা উচিত। এটাই হচ্ছে তোমার সব থেকে জরুরি জিনিস। ওকে, তো আমরা সার্কিট সলভিং এ চলে যাই। খেয়াল করে এখানে আমরা যদি একটু ভালো মতো অবজার্ভ করি তাহলে এখানে দেখবো যে, বাই দ্য ওয়ে আমি ধরে নিচ্ছি তোমরা হুইটস্টোন ব্রিজের কনসেপ্টটা তোমরা ভালো মতো পারো, যে আমার যদি একটা ব্রাঞ্চের ভিতর দিয়ে যদি কারেন্টটা যায় সেক্ষেত্রে যদি আমরা রোধের অনুপাত সেম পাই, একটা কম্বিনেশনে পাই, দেন আমরা আসলে বলতে পারবো যে এখানে আমাদের সাম্যাবস্থা আছে। খেয়াল করো কিভাবে, এই যে এখানে দেখো এই এদিক দিয়ে যে কারেন্টটা যাবে সে আসলে আমার সামনে পাচ্ছে কি 1 ওহম, এবং এদিক দিয়ে কি পাচ্ছে সে 2 ওহম। আবার এদিক থেকে আসো, 2 ওহম এবং 4 ওহম। একটু যদি ভালো করে অবজার্ভ করে খেয়াল করবা, 1 আর 2 এর অনুপাত যা 2 এবং 4 এর অনুপাত এক্সাক্টলি তাই। তাহলে ব্যাপারটা আসলে কি দাঁড়ায়, একটা ভোল্টেজ সোর্স থেকে যখন কারেন্ট যায় তখন আসলে সে ভোল্টেজটা ডিভাইড করে ওই ওই ব্রাঞ্চগুলোর ভিতর দিয়ে তাদের রোধের অনুপাত অনুযায়ী। তো আমার যদি একটা জায়গা দিয়ে রোধ থাকে 1 আর 2, সেখানে আমার ভোল্টেজটা যে অনুপাতে ড্রপ করবে, আরেকটা জায়গায় আরেকটা ব্রাঞ্চ দিয়ে ওই একই ভোল্টেজ সোর্স থেকে আরেকটা ব্রাঞ্চ দিয়ে যদি আমাদের রোধ থাকে 2 আর 4, সে কিন্তু এক্সাক্টলি সেম অনুপাতেই ভোল্টেজ ড্রপ করবে। কারণ ভোল্টেজের ড্রপ ব্যাপারটা আসলে রোধের মান দিয়ে না, ব্যাপারটা হচ্ছে রোধের অনুপাত দিয়ে। এখানে 1 আর 2 থাকলে যে কথা ভোল্টেজ সোর্সের জন্য, এখানে 12 আর 24 থাকা ওই ভোল্টেজ সোর্সের জন্য সেম কথা। তাহলে খেয়াল করো, যেহেতু আমার 1 ওহম এবং 2 ওহমের অনুপাত, 2 ওহম এবং 4 ওহমের অনুপাত সেম, তার মানে এখানে ভোল্টেজ যে পরিমাণ ড্রপ করবে এখানে ভোল্টেজ তার ডাবল ড্রপ করবে। কেন? কারণ 1 ওহম আর 2 ওহমের অনুপাত হচ্ছে 1:2। তো ধরো আমার এখানে ভোল্টেজ আছে
আমি একটু লিখে দিই এখানে, ধরো আমার এখানে কথার কথা, আমার ভোল্টেজ আছে এখানে মনে করো 4.5 ভোল্ট, এখানে মনে করে ভোল্টেজ আছে আমার 4.5 ভোল্ট। তো 4.5 ভোল্ট থেকে এখানে যদি আমার, জাস্ট জাস্ট তোমাকে আমি এক্সাম্পল হিসেবে বলছি, আমি তো হিসাব নিকাশ করিনি, আমি জাস্ট এক্সাম্পল থেকে, হিসাব থেকে জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি আর কি। আমি বললাম যদি এখানে আমার 1 ভোল্ট ড্রপ করে, তাহলে এখানে ড্রপ করবে কতটুকু? এখানে ড্রপ করবে আমার 2 ভোল্ট। কেন? কারণ 1 ওহম আর 2 ওহমের অনুপাত হচ্ছে 1:2, তাহলে এখানে আমার যে পরিমাণ ভোল্টেজ ড্রপ করুক এখানে তার ডাবল ড্রপ করবে, দ্যাটস ইট। এখানে আসো, একই তো কথা, আমার 2 ওহম এবং 4 ওহমের অনুপাত যেহেতু সেম, তাহলে এখানে যে পরিমাণ ড্রপ করবে এখানে এক্সাক্টলি তাই ড্রপ করবে। এবং আমি তোমাদেরকে বলে রাখছিলাম যে আমাদের ভোল্টেজের ড্রপের ব্যাপারটা আসলে রোধের পরিমাণ না, পরিমাণটা থেকে ব্যাপারটা হচ্ছে আসলে রেশিও। তো এখানে রেশিও যদি এক্সাক্টলি তাই হয় যেটা এখানে আছে, তার মানে এখানেও এক্সাক্টলি সেম হারেই ভোল্টেজ ড্রপ করবে, অর্থাৎ এখানে এই 2 ওহমের মধ্যে আমার ভোল্টেজ ড্রপ করবে 1 ভোল্ট আর এখানে ড্রপ করবে বাকি 2 ভোল্ট। তাহলে ব্যাপারটা খেয়াল করো, 4.5 ভোল্ট থেকে যদি আমার এই 1 ওহমের মধ্যে 1 ভোল্ট ড্রপ করে, তার মানে হচ্ছে এখানে আসলে 1 ভোল্ট যাওয়ার পরে বাকি থাকবে আমার হাতে কত? বাকি থাকবে আমার হাতে 3.5 ভোল্ট, তাই না? 4.5 থেকে 1 গেলে তো 3.5, তো এখানে তো সেম কথা, 4.5 থেকে 1 গেলে এখানে 3.5, এই হচ্ছে ব্যাপারটা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এই 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 যে কথাটা বললাম, এই কনসেপ্টটাই তোমার আসলে হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থা, যেটা আসলে হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থাতেই তোমাদের বুঝে যাওয়ার কথা, তাও আমি তোমাদেরকে একটু রিভাইজ দেওয়ার ব্যবস্থা করলাম আর কি। তো এখানে যদি আমার 3.5 ভোল্ট থাকে, এখানেও যদি আমার 3.5 ভোল্ট থাকে, তাহলে তো দেখাই যাচ্ছে এটা খুবই কমন সেন্সের ব্যাপার যে দুইটা পয়েন্টও যদি আমাদের ভোল্টেজ সেম থাকে, তাহলে আসলে ওই 2 পয়েন্টের মধ্যে কারেন্ট যাবে না, অর্থাৎ 8 ওহম রোধের ভিতর দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। তাহলে আমরা ইজিলি বলতে পারি যে দিস ফলস ইন টু দ্য হুইটস্টোন ব্রিজ ইকুইভ্যালেন্ট ফর্মুলা, যেহেতু এটা ইকুইভ্যালেন্টের মধ্যে পড়ে গেছে বা সাম্যাবস্থার মধ্যে পড়ে গেছে, তার মানে 8 ওহম দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, অর্থাৎ আমরা যদি সার্কিটটা রিড্র করি দেন এই 8 ওহমটা কিন্তু আর থাকবে না, তাই তো? এই যে এই 8 ওহমটা আমরা বাদ দিয়ে দিলাম, আমাদের আমার আগের কিছু রাফ আছে এখানে, আমি এগুলোকে একটু ক্লিয়ার করে দিই। ওকে, সো এই যে 8 ওহমটা আমরা বাদ দিয়ে দিলাম, বাদ দেওয়ার পরে খেয়াল করে কি হয়েছে, এখানে 1 ওহম আর 2 ওহম এই দুইটা রোধ কিন্তু সিরিজে আছে, আর এদিকে 2 ওহম আর 4 ওহম কিন্তু সিরিজে আছে। ভালো করে যদি একটু তাকাও তাহলে ব্যাপারটা ক্লিয়ার, যে আসলে এই 1 ওহম আর 2 ওহম আছে সিরিজে, যেহেতু তাদের ভিতর দিয়ে আসলে একই কারেন্ট যাবে। আবার এদিক থেকে 2 ওহম আর 4 ওহম সিরিজে আছে, কারণ তাদের মধ্যে দিয়েও এক্স্যাক্টলি সেম কারেন্ট যাচ্ছে। তাহলে আমরা বলতেই পারি 1 আর 2 যেহেতু সিরিজে আছে, তাহলে তাদের তুল্য রোধ হচ্ছে 3, আর 4 আর 2 যেহেতু সিরিজে আছে, তাহলে তাদের তুল্য রোধ হচ্ছে 6। তো এই যে 3 ওহম আর এই যে 6 ওহম, এই দুইটা কিন্তু আবার প্যারালালেই আছে, তাই না? এটা তো এখন এডমিশনের যে স্টুডেন্টটা, আমি আসলে এই এই ভিডিওটা টার্গেট করছি যাদের অলরেডি সার্কিট শেষ এবং যারা মোটামুটি কোশ্চেন বীজ ব্যাপার স্যাপার বুঝে, তাদের জন্য। তো তোমাদের জন্য এই ব্যাপারটা আসলে খুব ইজি বোঝা যে 3 ওহম এবং 6 ওহম আসলে প্যারালাল আছে। তাহলে দেখো 3 ওহমের একটা পয়েন্ট হচ্ছে এটা, একটা প্রান্ত হচ্ছে এখানে, 3 ওহমের একটা প্রান্ত হচ্ছে ডি বিন্দুতে, যে এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু। অনুরূপ ভাবে এই যে 6 ওহম আছে না, এই 6 ওহমের দেখো এক প্রান্ত বিতে এক প্রান্ত ডিতে, তাহলে ইজিলি বলা যায় যে 6 ওহমটা আর 3 ওহমটা আসলে প্যারালাল আছে। তাহলে খেয়াল করো, আমার যদি দুইটা রোধ থাকে R1 এবং R2, যারা পরস্পর প্যারালাল আছে, তাদের তুল্য রোধের সূত্রটা কি? দুইটা রোধ থাকলে কিন্তু সূত্রটা ইজি, R1 × R2 / R1 + R2। এটা তোমরা কাইন্ড অফ শর্টকাট হিসেবে চিন্তা করতে পারো। ঠিক আছে, এই যে R1 × R2 / R1 + R2, এটা আসলে আমরা যদি এখানে বসাই তাহলে আমাদের সূত্র থেকে আনসারটা আসবে 3 × 6 = 18 / 3 + 6 = 9। তাহলে 18-কে 9 দ্বারা ভাগ করলে আমরা কত পাচ্ছি? 2 ওহম। অর্থাৎ এই 3 ওহম আর 6 ওহমের যে তুল্য রোধ সেটা হচ্ছে আসলে আমাদের 2 ওহম। তা আমরা সার্কিটটা আবার রিড্র করে ফেলি। এই যে দেখো আমাদের আগের অংশ থেকে পাওয়া তুল্য রোধটা হচ্ছে আমাদের 2 ওহম। আচ্ছা, এটা ছয়, আমার ছবি তুলতে গিয়ে চলে আসছে আর কি, আগের দুইটা অংশ আলাদা করে আমি ছবি তুলছি। যাই হোক, সো এই যে 2 ওহম আর এই যে 6 ওহম, 6 ওহম তো আমার আগে থেকেই আছে, এটা আমি নাড়ি চাড়ি নেই এখনো। 2 ওহম তো আমরা কোন জায়গা থেকে পাচ্ছি সেটা তোমরা দেখলাই, যে এই এই যে দুইটা অংশ থেকে আমরা তুল্য রোধ বের করে 2 ওহম পেয়েছি। এখন যদি আরেকবার অবজার্ভ করো, খেয়াল করবে এখানে আসলে কিন্তু তোমার সিরিজ প্যারালাল কম্বিনেশন নাই। আসলে আমরা তখনই হুইটস্টোন ব্রিজ খুঁজি যখন আমাদের সিরিজ প্যারালাল কম্বিনেশনটা আমরা খুঁজে পাই না। আসলে কোনো রোধের মধ্যে এখানে সিরিজ বা প্যারালাল ব্যাপারটা নাই, প্যাচ লাগি তো আছে, তাই না? তো এই যে ব্যাপারটা, এখানে একটু যদি ভালো করে খেয়াল করো যে 2 ওহম আর 6 ওহম, এইদিকে আছে 12 ওহম আর 4 ওহম। তো একটু যদি ভালো করে তাকাও, এদিক থেকে যদি আমাদের একটা কারেন্ট আসে, এদিক দিয়ে তো একটা যাবে আর এদিক দিয়ে একটা যাবে, তো এদিক থেকে যে কারেন্টটা আসছে, এই যে এদিক থেকে যে কারেন্টটা আসছে, সে আসলে কি পাচ্ছে দেখো তো, 2 আর 4,
অনুপাত কত? 1:2। এদিক থেকে যে কারেন্টটা আসছে সে আসলে কি পাচ্ছে দেখো তো, 6/12, 1:2। আগে এইটা নিয়ে কথা বলা হয়ে গেছে, সো নতুন করে কিছু বলার দরকার নেই। খেয়াল করো 2 আর 4-এর অনুপাত যেরকম 1:2, 6 আর 12 অনুপাতও এক্স্যাক্টলি 1:2। তাহলে আবার সেম কথা যে এফ পয়েন্ট আর ডি পয়েন্টের বিভব আসলে সেম, সো এই যে 10 ওহম এটা দিয়ে কোনো কারেন্ট যাবে না। যদি কারেন্ট না যায় তাহলে তো আবার আমাদের সেই সহজ ফর্মুলা চলে আসলো যে যেহেতু 10 ওহম দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, সো 10 ওহমকে আসলে রাখার দরকার নেই। তো আমরা পরের অংশে চলে গেলাম, দেখো 10 ওহম যদি বাদ চলে যায় তাহলে আমাদের সার্কিটটা হচ্ছে এই যে এটা, 10 ওহম বিহীন আমাদের সার্কিটটা। এখন ব্যাপারটা কিন্তু খুবই ইজি, যে 6 আর 12 সিরিজে আছে, 2 আর 4 সিরিজে আছে, তাহলে 6 আর 12 যোগ করলে কত হয় আমরা জানি, সেটা হচ্ছে 18, আর 2 আর 4 যোগ করলে কত হয় সেটাও জানি, সেটা হচ্ছে 6। আচ্ছা, 6.5, আমার আসলে সার্কিটটা দুইটা অংশ ছবি তোলা ছিল, তো আমার পরের অংশ থেকে 6.5 ভোল্ট চলে আসছিল, যাই হোক ওটা বাদ দাও। এখন আসলে এই যে 2 আর 4 যোগ করলে 6, আর এই যে 6 আর 12 যোগ করলে 18, এই দুইটা আবার কিভাবে আছে? যে কোনো বিবেকবান সার্কিট স্টুডেন্ট এটা বুঝে যে এটা আসলে 18 আর 6 পরস্পর প্যারালাল আছে, কারণ দুইটারই একটা প্রান্ত বিতে এবং দুইটারই অন্য প্রান্ত জিতে আছে। তাহলে 6 আর 18 আছে আমাদের প্যারালাল। এই যে দেখো, ও এখানে মানে সলভ করা হয়ে গেছে। তাহলে 6 আর 18 যদি প্যারালাল থাকে তার মানে হচ্ছে 6 × 18 / 6 + 18, 9/2, সো 9/2 সমান আমার আসবে 4.5 ওহম। তাহলে এখানে এই যে এই জায়গা থেকে আমরা পাচ্ছি আসলে 4.5 ওহম। এখন আমাদের এই যে 4.5 ওহম আর এই যে 2 ওহম, এই দুইটা এখন সিরিজে আছে, তাহলে 4.5 ওহম আর 2 ওহম যোগ করলে আমরা কি পাচ্ছি? 6.5। তো আমার পুরো সার্কিটের তুল্য রোধ হচ্ছে 6.5 ওহম। তাহলে পুরো সার্কিট দিয়ে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু ওহমস ল, I সমান V/R। তো V হচ্ছে আমাদের 6.5 আর তুল্য রোধ হচ্ছে আমার 6.5, তো আমরা পাচ্ছি 1 এম্পিয়ার। খেয়াল করে একটু, আমাদের যে সার্কিট যে রোধ দিয়ে কারেন্টের কথা বলছে বা প্রশ্ন জিজ্ঞেস করছে যে এই রোধের ভিতর দিয়ে যাওয়া কারেন্টটা বের করো, সেটা আসলে আমাদের পুরো সার্কিটের কারেন্ট, তাই না? এই যে এইদিক দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটাই তো আমার মেইন কারেন্ট। সো এই যে আমাদের 8 ওহম অথবা 2 ওহম দিয়ে যাওয়া কারেন্টের পরিমাণ হচ্ছে 1 এম্পিয়ার। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো।